আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওতে আপনাদের জন্য থাকছে কানাডায় বিদেশিদের বাড়ি কেনায় 2 বছরের নিষেধাজ্ঞা। বিস্তারিত প্রতিবেদনটি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিদেশিরা আগামী 2 বছর কানাডায় বাড়ি কিনতে পারবে না। কানাডা সরকার গত শুক্রবার বাড়ি কেনা বিদেশি বিনিয়োগকারীদের উপর এ নিষেধাজ্ঞা ঘোষণা দেয়। কানাডায় বাড়ির দাম লাগামহীন, দাম নিয়ন্ত্রণে আনতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, এ ঘোষণা তারই অংশ। কানাডায় বাড়ির দাম বাড়া নিয়ে চাপে আছে দেশটির সরকার। গত বছর বাড়ির দাম প্রায় 20% বেড়েছে, এছাড়া দেশটির বাড়ি ভাড়া বেড়েই চলেছে। খবর দ্য গার্ডিয়ান। 2 বছর কানাডায় বিদেশিদের বাড়ি কেনা নিষিদ্ধ করা, 1 বছরের মধ্যে যারা বাড়ি বিক্রি করবেন তাদের জন্য কর বাড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা সরকার। তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম থাকছে। কানাডায় অবস্থানরত বিদেশি শিক্ষার্থী ও দেশটির স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। সুপ্রিয় দর্শক, কানাডায় বিদেশিদের বাড়ি কেনায় 2 বছরের নিষেধাজ্ঞা। বিস্তারিত বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।